পটুয়াখালী পৌর শহরে ঢুকতেই চোখে পড়বে ফোর লেনের রাস্তা, দৃষ্টিনন্দন আলোকসজ্জা, দিঘি ও ওয়াকওয়ে সহ সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা এক শহর। কিন্তু ভেতরকার অবস্থা খুবই নাজুক। বিভিন্ন এলাকায় যানজট সহ নানা দুর্ভোগে প্রায় 50,000 নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রশস্ত রাস্তা ও দৃষ্টিনন্দন বাতির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত পটুয়াখালী জেলা শহর। কাশফুল দূর থেকে যতই ঘন হোক, ভেতরে ফাঁকা কথাটির যথার্থতা মেলে শহরের ভেতরে ঢুকলে। পৌর এলাকার 1, 3, 5 নম্বর ওয়ার্ডের মূল সড়ক খানাখন্দে ভরা। একটু বৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। হঠাৎ দেখে মনে হবে চাষের জমি। এর মধ্যে অন্যতম বহালগাছিয়া ও পিটিআই সড়ক। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। রাস্তাঘাট মনে করেন রাস্তায় দৈনিক কাম লাগে, গাড়ির বেয়ারিং ভাঙে, পাতি ভাঙে, এটা ভাঙে, ওটা ভাঙে, তাহলে আমাকে তো চলতেই হবে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি অটো চালাই, হ্যাঁ, রাস্তা অন্তকে কাটতেই পরে, ছিতেই পরে, পেছনদার লওয়া যায় না। স্থানীয়দের অভিযোগ, পৌর মেয়র একজন ঠিকাদার, তিনি নতুন নতুন স্থাপনা করতেই ব্যস্ত। উন্নয়নের ছোঁয়া নেই পুরনো শহরে, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তলিয়ে যায় আশপাশ। স্বাভাবিক জোয়ারের থেকে বেশি পানি হলে যে আমাদের দোকানের ভিতরেই পানি ঢুকে পড়ে, তখন তো আমাদের মানে অবর্ণনীয় সমস্যায় আমরা মানে পড়ি। আমরা চাই যাতে আমাদের যে নদীর পাড়ে যে বেড়িবাঁধগুলো আছে এগুলোর ভালোভাবে দেওয়া, যাতে জোয়ারের পানিটা আমাদের শহরের মধ্যে না ঢোকে, সেই ধরনের একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া বা একটা ব্যবস্থা। আগামীতে সব ঠিক হয়ে যাবে, থাকবে না কোনো জনদুর্ভোগ, এমনটাই দাবি বর্তমান মেয়র ও কাউন্সিলরদের। এই আমার 5 নম্বর ওয়ার্ডে বাকি যে কাজ আছে ইনশাল্লাহ এই 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের মেয়র মহোদয় আল্লাহর রহমতে ইনশাল্লাহ করবে, এটা আশাবাদী। পুরনবাজার হেরিটেজ দিয়ে অনেক পুরান একটা এরিয়া, যেটার সৃষ্টি হয়েছে প্রায় আজ থেকে 200 বছর আগে, তাই ওই হেরিটেজ জায়গাটাকে কিন্তু হেরিটেজটা রেখেই আমাদের ডেভেলপ করতে হবে। 30 বর্গ কিলোমিটার নিয়ে 1899 সালে গড়ে ওঠে পটুয়াখালী পৌরসভা। 1 লাখের বেশি মানুষের বাস পৌর শহরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।